নমস্কার প্রিয় দর্শক বন্ধু একটু মিষ্টি মুখ করে নেই প্রথমে আজকের রেসিপি শাহি টুকরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আপনি এই মিষ্টিটি তৈরি করতে পারেন খুব সহজ পদ্ধতি আর খেতেও কিন্তু খুব সুস্বাদু পাউরুটির কিনারাগুলোকে একটা ধারালো ছুরি দিয়ে কেটে নেবেন উত্তর ভারতে মানে আমি যেই অঞ্চলে থাকি এটা হামেশাই লোকে বানিয়ে থাকে এবং ডেজার্ট হিসাবে পরিবেশন করে থাকে এবার আমি এই পাউরুটির টুকরোগুলোকে ত্রিকোণাকৃতি করে কেটে নিচ্ছি আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপে এগুলোকে কাটতে পারেন এই কেটে রাখা পাউরুটিগুলোর মধ্যে কিন্তু আমি একটু স্ট্রবেরি জ্যাম লাগিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ঘিয়ে ভেজে নেব এপিটোপিট করে একটু মচমচে করে লাল করে ভাজবো এক প্রস্থ পাউরুটি ভাজা হয়ে গেলে দ্বিতীয় প্রস্থের পাউরুটিগুলো আমি এভাবে ভেজে নেব ঘি দিয়ে ভাজার ফলে পাউরুটিগুলোর থেকে খুব গন্ধ বেরোচ্ছে সুন্দর এবার আমি ওই ঘিয়ের মধ্যেই কাজু বাদাম কিছু টুকরো করে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি লাল করে ভাজবো কাজু বাদামগুলো ভাজা হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি ফ্রিজের থেকে এনে রাখা পাঁচশো মিলিলিটার দুধ আমি কড়াইতে ঢেলে দিলাম এর সাথে আমি যোগ করব দুশো গ্রাম গুঁড়ো দুধ যে কোনো গুঁড়ো দুধ আপনি ব্যবহার করবেন আর যদি আপনার কাছে কনডেন্সড মিল্ক থাকে তাহলে এটার প্রয়োজন নেই আর যদি না থাকে তাহলে আপনি গুঁড়ো দুধ ব্যবহার করবেন একটু ধৈর্য ধরে আপনাকে দুধটা ঝাল দিতে হবে এদিকে আমি আরেকটা জিনিস তৈরি করছি এটা হলো চিনির শিরা দেখুন যতটা পরিমাণ চিনি ঠিক তার দ্বিত দ্বিগুণ পরিমাণে আমি জল ব্যবহার করছি এই চিনির শিরাটাকে আমি আগের থেকে একটু গুলে রাখলাম দুধটা মোটামুটি ফুটে এসেছে এতে আমি কিছু কেশর মিশিয়ে দিচ্ছি কেশরটা দিলে একটা সুন্দর ঘ্রাণ আসবে আর গন একটা কালারও তৈরি হবে এতে আমি আড়াইশো গ্রাম মতন চিনি মিশিয়ে দিলাম দেখুন দুধের থেকে কিন্তু একটা সর তৈরি হচ্ছে পাতলা স্বর আর দুধটা মোটামুটি অনেকটা পরিমাণে কমে এসছে এবং ঘন হয়ে গিয়েছে এবার এটাকে আমি বন্ধ করে দেব আগুন এবং একটা পাত্রে ঢেলে নেব কেশর মেশানোর ফলে দুধের রং দেখেছেন কি সুন্দর হয়ে গেছে আপনারা দোকানে সাধারণত রাবড়ি যে খান সেটা ঠিক এই রঙেরই হয় এবার আমি এই কড়াইতে মিশিয়ে দেব সেই চিনি গুলে রাখা জলটা এবং কিছুক্ষণ ফুটিয়ে এতে আমি দুটো এলাচের টুকরো দিয়ে দেব যখন মোটামুটি ঘন হয়ে যাবে তখন আপনি এই চিনির শিরাটাকে নামিয়ে নেবেন এটা গরম অবস্থাতে আমি ব্যবহার করব এই যে পাউরুটি চিনির শিরা বাদাম এবং যে রাবড়ি সব তৈরি এবার আপনাকে অর্গানাইজ করতে হবে প্রথমে এগুলোকে ডুবিয়ে নিচ্ছি আমি চিনি শিরায় এই প্রক্রিয়াটা কিন্তু আপনি কখনোই আপনার হাত দিয়ে করবেন না মোটেও আপনি চিনি শিরায় হাত ডোবাবেন না তাহলে কিন্তু আপনার হাত পুড়ে যাবে যে কোনো একটা চিমটা দিয়ে আপনি এই পাউরুটিগুলোকে চিনির শিরায় ডুবিয়ে ভেজাবেন আর গরম অবস্থাতেই ভেজাবেন তাহলে পাউরুটিগুলোর মধ্যেও চিনির শিরাটা ঢুকবে ভালো মতন তো শাহি টুকরা দুই পদ্ধতিতে খাওয়া যায় একটা একদম গরম গরম যেমন আমি পরিবেশন করছি আর আরেকটা হলো ফ্রিজে কিছুক্ষণ রেখে যখন আপনার ঘরে অতিথি আসবে তখন আপনি পাউরুটিগুলো বার করে নিয়ে সিরায় ডুবানো পাউরুটিগুলো বার করে নিয়ে তার উপরে রাবড়িটা দিয়ে দেবেন আর সঙ্গে দেবেন কিছু ড্রাই ফ্রুটস আপনি আপনার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস এতে যোগ করবেন আর খেয়ে নেবেন যখনই রাবড়িটা দেওয়া হবে তখনই না হলে কিন্তু পাউরুটি সমস্ত রাবড়ি শুষে নেবে তাহলে আর দেরি কিসের দেখুন আপনার ঘরে এই সমস্ত সামগ্রী আছে কিনা বানিয়ে ফেলুন টুকরা আর উপভোগ করুন আপনার বাড়ির সদস্যদের সাথে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না